নমস্কার বন্ধুরা বাঙালি রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ যখনই নতুন কিছু খেতে ইচ্ছা করবে বা মনের মতো খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্না বান্না আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল আর আমার রেসিপির আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অন করে দিন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি কী রেসিপি নিয়ে আসলাম আজ আমি পটল দিয়ে মজাদার এক রেসিপি শেয়ার করব বানিয়ে দেখাবো ডিম পটলের ভুজিয়া এই রেসিপি ভাত রুটি এমনকি পরোটা দিয়েও পরিবেশন করতে পারেন তাহলে দেরি না করে দেখে নিন এই মজাদার রেসিপি আমি কিভাবে বানিয়ে থাকি এখানে আমি পাঁচটা পটল নিয়েছি পটলের গা চেঁচে ফেলে দেবো আর দুধারও কেটে ফেলে দিচ্ছি একইভাবে সব কোটা পটল কেটে আমি রেডি করে নেব এবার এই পটলগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি পটল কিন্তু পরে আর ধোবো না এবার এই পটল গ্রেড করে নেব। পটলের বীজ যদি নরম হয় গ্রেড করে নেব আর যদি বীজ শক্ত হয় তাহলে ফেলে দেব সব পটল আমি গ্রেড করে নিয়েছি এবার রান্না করবার জন্য কড়াই বসিয়ে দেব রান্নাটা আমি করব সর্ষের তেল দিয়ে তেল গরম হলে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেব এবার পেঁয়াজ আর লঙ্কা ভেজে নেব পেঁয়াজ ভেজে নিয়েছি এখন এর মধ্যে আদা রসুন বাটা দেব আধা চা চামচ হলুদ গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ ঝাল বুঝে দেব লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দেবো এক চামচের চার ভাগের এক ভাগ সব উপকরণ একটু নাড়াচাড়া করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে গ্রেড করা পটল দিয়ে দিচ্ছি মশলার সাথে পটল বেশ নাড়াচাড়া করে নেব এবার এতে পরিমাণ মতো নুন দেব আবার সব উপকরণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন এটা ঢাকা দিয়ে হতে দেব দশ মিনিট তবে মাঝারি আঁচে আর মাঝে মাঝে ঢাকা খুলে নেব সব উপকরণ নাড়াচাড়া করে দিচ্ছি আবার এটা ঢাকা দিয়ে হতে দেব দশ মিনিট পর ফিরে আসলাম এবার এই সব উপকরণ একধারে সরিয়ে নেব এতে আরও একটু সর্ষের তেল দিচ্ছি এখন এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব ডিমে পরিমাণ মতো নুন দিচ্ছি ডিমটা একটু হতে থাক এবার ডিমটা ঝুড়ো বানিয়ে নেব এখন পটলের সাথে ডিম ভালোভাবে ভেজে নেব বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি সব উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার এটা নামিয়ে নিন তৈরি করে নিলাম ডিম পটলের ভুজিয়া আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাবেন পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না আজ তবে এই পর্যন্ত থাক আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ